এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শনিবার করিমগঞ্জ জেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে 21 জন বাংলাদেশি নাগরিককে সে দেশের বর্ডার গার্ডদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে 2 জন মহিলা আর 19 জন পুরুষ ছিলেন। তারা বিভিন্ন সময়ে ত্রিপুরা, বরাক আর মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। এদিন বাংলাদেশ বর্ডার গার্ড সহ এই বাংলাদেশি নাগরিকদের আত্মীয় স্বজনরাও সীমান্তে হাজির থেকে তাদের গ্রহণ করেন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের নানা সময়ে গ্রেপ্তার করে কাছাড় করিমগঞ্জের জেলে রাখা হয়েছিল। সাজাভোগের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাদের সেদেশে ফেরত পাঠানো হয়।